বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে চিকেন স্যুপ রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের চিকেন স্যুপ রেসিপি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। আমি এখানে নিয়ে নিলাম 400 গ্রাম পরিমাণ মুরগির মাংস। মাংসটা কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, একটা পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ রান্নার তেল। আমি চুলা একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, দারচিনি আর লবঙ্গ। তারপর দিয়ে দিচ্ছি তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব একটু। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাকে আমি একটু ভেজে নিচ্ছি। টমেটোটা ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন চিকেন মশলা, 1/2 টেবিল স্পুন কারি পাউডার আর স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। মশলাটা ভাজার জন্য আমি এখানে অল্প একটু পানি দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো পেস্ট। আবারও আমি সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। এখন আমি সবগুলো মশলা একটু ভেজে নিচ্ছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা। মাংসটা দেওয়া হয়ে গেছে, এখন আমি মাংসটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মশলার সাথে মিক্স করা হয়ে গেছে, এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটু পানি মাংসটা কষানোর জন্যে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা 5 মিনিট একটু বসিয়ে নিচ্ছি। ফিরে আসলাম, 5 মিনিট পর আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। পানিটা অ্যাড করে আমি আবারও মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি 20 মিনিট। ফিরে আসলাম, 20 মিনিট পর আমার চিকেনটা রান্না হয়ে গেছে, চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমাকে অ্যাড করতে হবে এটার মধ্যে মেন যে উপকরণটা আছে স্যুপের। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ওটস। আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়েছি। এর পর্যায়ে আমি ওটসটা আগে ঠান্ডা পানি দিয়ে
একটু মিক্স করে নিচ্ছি। সরাসরি মাংসের মধ্যে অ্যাড করতে গেলে দেখা যায় ওটা একদম তলা পেকে যায়, ওই কারণে আমি আগে ঠান্ডা পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। ওটসটা মেশানো শেষ, এখন আমি ওটসটা দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে। চিকেনের মধ্যে দেওয়ার পরে আমি আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে গেলে দেখা যায় এটা উপরের দিকে একদম উঠে পাতিলের বাইরে পড়ে যায়, ওই কারণে আমি ঢেকে রান্না করব না, এখন এমনিতে আমি 10 মিনিট রান্না করে নিব। স্যুপটা প্রায় শেষের দিকে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস। আমার স্যুপ রান্নাটা শেষ, আমি এবার চুলাটা বন্ধ করে দিয়ে স্যুপটা পরিবেশন করে নিচ্ছি। তো আমি স্যুপটা পরিবেশন করে নিয়েছি। তো আজকের রেসিপিটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের মাঝে নিত্য নতুন রেসিপি দিতে পারি। আল্লাহ হাফেজ।